আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের আলোচনা করাবো বেস্টিক অর্থনীতি সাবজেক্ট মাইক্রো ইকোনমিক্সের নিরপেক্ষ রেখা বিশ্লেষণ ইনডিফারেন্স গ্রাফ অ্যানালাইসিসের পার্ট 15। পনেরতম ক্লাস করবো আজকে আমরা। দেখো, আমি একটা নতুন টপিক নিয়ে আসছি, অনেক ইম্পর্টেন্ট টপিক। পরিবর্তক প্রভাব বা বিকল্পন প্রভাব কি? চিত্রের সাহায্যে পরিবর্তক প্রভাব বা বিকল্পন প্রভাব ব্যাখ্যা করো। বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক হিগস সর্বপ্রথম পরিবর্তক প্রভাব সম্পর্কে ধারণা দেন। আর পরিবর্তক প্রভাব কথাটা আসলেই সাধারণত হিগসের পরিবর্তক প্রভাবকেই বোঝানো হয়, যেহেতু উনি প্রথম উদ্ভাবক বা সর্বপ্রথম ধারণা দেন। হিগসের মতে পরিবর্তক প্রভাব হচ্ছে ভোক্তার প্রকৃত আয় স্থির থেকে, প্রকৃত আয়টা কি এখানে বলেছি কি প্রকৃত আয় স্থির থেকে, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। প্রকৃত আয় হচ্ছে, মনে করো আমি 2000 টাকা আছে আমার কাছে, এটা হলো আর্থিক আয়। আমি কোনো একটা কাজ করলাম, 2000 টাকা পাইলাম, এটা কি আর্থিক আয়? এখন মনে করো 500 টাকা কেজি মাংস, আমি 500 টাকা কেজিতে 2000 টাকা দিয়ে কত কেজি মাংস কিনতে পারবো? 4 × 20 অর্থাৎ 4 কেজি। কত কেজি? 4 কেজি। অর্থাৎ এটা হলো আর্থিক আয় আর এটা হচ্ছে প্রকৃত আয়। অর্থাৎ কোনো একটা আয় দিয়ে যে সুবিধাগুলো নেব ওইগুলো হচ্ছে কি প্রকৃত আয়। প্রকৃত আয়টাকে স্থির রাখতে হবে। এখন যদি এখানে বলেছে কি প্রকৃত আয় স্থির রাখতে হবে, যদি এখন মাংসের দাম কমে যায় 500 টাকা থেকে 400 টাকায় আসে, তাহলে আমি 400 টাকা কেজিতে 2000 টাকা দিয়ে কত কেজি মাংস কিনতে পারবো? 4 × 20 অর্থাৎ 5 কেজি। অর্থাৎ আমাদের এখানে কি আর্থিক আয় ঠিক থাকলেও প্রকৃত আয় কী হয়েছে? বেড়ে গেছে। আগে ছিল 4 কেজি 2000 টাকা দিয়ে আমি কিনতে পারতাম, এখন 2000 টাকা দিয়ে আমি কত কেজি ব্যবহার করতে ভোগ করতে পারবো মাংস? 5 কেজি। আর্থিক আয় স্থির থাকলেও কী হলো? প্রকৃত আয়টা বেড়ে গেছে। আর অধ্যাপক হিগসের মতো এখানে প্রথম শর্ত হচ্ছে প্রকৃত আয়টাকে স্থির রাখতে হবে। প্রকৃত আয় স্থির থেকে দ্রব্যের দামের পরিবর্তনের ফলে ভোক্তার ভারসাম্যের যে পরিবর্তন হয় এবং এর ফলে দ্রব্যের সংমিশ্রণ ক্রয়ের যে পরিবর্তন আসে তাকেই বলা হয় কি পরিবর্তক প্রভাব বা বিকল্পন প্রভাব। আবারও শুনি, ভোক্তার প্রকৃত আয় স্থির থেকে দ্রব্যের দামের পরিবর্তনের ফলে ভোক্তার ভারসাম্যের যে পরিবর্তন হয় এবং এর ফলে দ্রব্যের সংমিশ্রণ ক্রয়ের যে পরিবর্তন আসে বা হয় তাকেই পরিবর্তক প্রভাব বলে। পরিবর্তক প্রভাবের ক্ষেত্রে দাম, একটা দ্রব্যের দাম কমলো বা বাড়লো, অর্থাৎ ভোক্তার দ্রব্যের ক্রয়ের সংমিশ্রণ পরিবর্তন করলেও তার উপযোগের কোনো পরিবর্তন হয় না। উপযোগ স্থির রাখাটাই হচ্ছে তোমার প্রকৃত আয় স্থির থাকা। উপযোগ স্থির রাখাটাই হচ্ছে প্রকৃত আয়টাকে স্থির থাকা বোঝাচ্ছে। এই কারণে ক্ষেত্রে উপযোগের যেহেতু কোনো পরিবর্তন হয় না, বিধায় ভোক্তা ওই একই নিরপেক্ষ রেখায় অবস্থান করে। দ্রব্যের দাম কমা সত্ত্বেও সে কী করে? একই নিরপেক্ষ রেখায় অবস্থান করে। অর্থাৎ ওই একটা নিরপেক্ষ রেখার আগে যে বিন্দুতে ছিল এখন অপর বিন্দুতে যাবে, দ্রব্যের ক্রয়ের সংমিশ্রণের পরিবর্তন হবে, কিন্তু কী হবে? উপযোগটা স্থির থাকবে। আর উপযোগ স্থির মানে কি? প্রকৃত আয়টা তার স্থির থাকবে। আমরা এই পরিবর্তক প্রভাবকে দুই দিক থেকে ব্যাখ্যা করতে পারি, হিগসের পরিবর্তক প্রভাব এবং স্লাটস্কির পরিবর্তক প্রভাব। আমি এই ক্লাসে যে আলোচনা করব সেটা হচ্ছে হিগসের পরিবর্তক প্রভাব। খেয়াল করি সবাই, আমি অংশটা মুছে দিচ্ছি, তোমরা উঠাই ফেলবা। আমি লিখতে পারি নিম্নে চিত্রের সাহায্যে হিগসের পরিবর্তক প্রভাব ব্যাখ্যা করা হলো। দেখো, খেয়াল করো চিত্রটা। চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য। ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশ করা হইল। মনে করো তোমার যে বাজেট, সেই বাজেট অনুযায়ী বাজেট রেখা হচ্ছে এবি। বাজেট রেখাটা হচ্ছে এবি। এই বাজেট রেখার তুমি এই বিন্দুতে অবস্থান করতেছ, অর্থাৎ এখানে নিরপেক্ষ রেখা টাচ করে গেছে। বাজেট রেখাকে নিরপেক্ষ রেখা যেখানে টাচ করে সেটি হচ্ছে ভোক্তার ভারসাম্য বিন্দু, IC1 বা IC নিরপেক্ষ রেখা মনে করো। এখন এই বিন্দুতে যেহেতু টাচ করে গেছে, বিধায় এই বিন্দুতে ভোক্তা এতটুকু এক্স দ্রব্য এবং এতটুকু ওয়াই দ্রব্য ভোগ করে। ও এম পরিমাণ এক্স দ্রব্য এবং ও এন পরিমাণ ওয়াই দ্রব্য ভোগ করে। একটা নির্দিষ্ট পরিমাণ সে উপযোগ পাচ্ছে, ধরে নাও দ্রব্যের সংমিশ্রণ ছিল ও এম পরিমাণ এক্স দ্রব্য আর ও এন পরিমাণ ওয়াই দ্রব্য ভোগ করে। সে পি বিন্দুতে অবস্থান করে যখন বাজেট রেখার, অর্থাৎ এবি বাজেট রেখাকে নিরপেক্ষ রেখা IC যখন পি বিন্দুতে স্পর্শ করে তখন ভোক্তা এই পি বিন্দুতে ভারসাম্য উপনীত হয় এবং এই পি বিন্দু অনুযায়ী ভোক্তা ও এম পরিমাণ এক্স দ্রব্য এবং ও এন পরিমাণ ওয়াই দ্রব্য ভোগ করে এবং একটা নির্দিষ্ট পরিমাণ উপযোগ পায়। এখন ওয়াইয়ের দাম স্থির থেকে ওয়াইয়ের দ্রব্যের দাম আগের মতোই আছে, এক্সের দাম যদি কমে। আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমার কাছে যে বাজেট ছিল 5000 টাকা দিয়ে তুমি এক্স আর ওয়াই দ্রব্য কিনবা, এদিকে এক্স এদিকে ওয়াই, 5000 টাকা দিয়ে তুমি এক্স দ্রব্য আর ওয়াই দ্রব্য কিনবা। আমি এক্সটাকে তোমাদেরকে মাংস দ্বারা দেখাইছিলাম আর ওয়াইটাকে কী দ্বারা দেখাইছিলাম? মাছ দ্বারা বুঝিয়েছিলাম।
500 টাকা দিয়ে যদি তুমি শুধু এক্স কেনো তাহলে অবি পরিমাণ এক্স কিনতে পারো, তখন কি ওয়াই নাই। আবার পুরো 500 টাকা দিয়ে যদি শুধু তুমি ওয়াই কেনো, ধরে নিচ্ছে যে এই পরিমাণ ওয়াই কিনতে পারো, তখন কি এক্স কিনতে পারবো না, কারণ পুরো টাকাটা তুমি ওয়াই এর পেছনে খরচ করেছো। এইভাবেই তো এই বাজেট টাকাটা আমরা অঙ্কন করি। এখন ওয়াইয়ের দাম আগের মতোই আছে, ওয়াইয়ের দাম স্থির, ওয়াইয়ের দাম যত ততই আছে। ওয়াইয়ের দাম যদি স্থির থাকে তাহলে পুরো টাকাটা দিয়ে তুমি ওয়াই এই পরিমাণেই কিনতে পারবা। আর এক্সের দাম কমে গেছে, তার মানে কি এক্সের দাম কমলে এক্সকে আগের থেকে বেশি কিনতে পারবা। আগের বাজেট টাকা ছিল এটা, আর এখন বাজেট টাকা কী হবে, এটা হবে, কারণ এক্সের দাম কমে গেছে, বিধায় তুমি এই টাকা দিয়ে এক্স আগের থেকে বেশি কিনতে পারবা। ওয়াইয়ের দাম স্থির থেকে, ওয়াইয়ের দাম যেহেতু স্থির, বিধায় ওয়াই আগের পরিমাণে আছে, ওই টাকা দিয়ে আমি কিনতে পারবো পুরো টাকা দিয়ে যদি ওয়াই কিনি। আর এক্সের দাম যেহেতু কমে গেছে, বিধায় এক্স আমি যদি পুরো টাকাটা দিয়ে শুধু এক্স দ্রব্য ক্রয় করি তাহলে এই পরিমাণের থেকে বেশি আমি কিনতে পারবো, এই পরিমাণ কিনতে পারবো। অর্থাৎ নতুন বাজেট টাকা হলো এটা। এখন ওয়াইয়ের দাম স্থির থেকে, এই সেটটা আসো, ওয়াইয়ের দাম স্থির থেকে যদি এক্সের দাম কমে তাহলে বাজেট টাকা কী হইলো, এই পিভি দুটো এখানে দেখাচ্ছি। মনে করো ওয়াইয়ের দাম স্থির থেকে এক্সের দাম কমলে নতুন বাজেট টাকা আমরা পাই এ বি ওয়ান। মনে করো বাজেটটাকে এক্সের দিকে প্রসারিত হইলে আমরা নতুন বাজেট রেখা পাইলাম এ বি ওয়ান। এখন যেহেতু দাম কমছে, ভোক্তা ইজিলি উপরে নিরপেক্ষ রেখায় যেতে পারে, কিন্তু আমাদের শর্ত হচ্ছে প্রকৃত আয়টাকে স্থির রাখতে হবে। অর্থাৎ প্রকৃত আয় স্থির রাখার উপায় হচ্ছে আমাকে আগের নিরপেক্ষ রেখায় থাকতে হবে। প্রকৃত আয় স্থির রাখার উপায় হচ্ছে আমাদেরকে আগের, অর্থাৎ উপযোগ স্থির রাখতে হবে। উপযোগ স্থির মানেই প্রকৃত আয় স্থির। উপযোগ স্থির মানে কি, পি বিন্দুতে যে উপযোগ একটা নিরপেক্ষ রেখার, এই নিরপেক্ষ রেখার পি বিন্দুতে যে উপযোগ সকল বিন্দুতে একই উপযোগ, অর্থাৎ আমার এই রেখার যে কোনো জায়গায় থাকতে হবে। আমি নতুন বাজেট রেখা অনুযায়ী এই রেখাতে কীভাবে অবস্থান করবো তার ভারসাম্যও দেখাতে হবে। তো আমার প্রকৃত আয় বেড়ে গেছে, বাজেট রেখা উপরে স্থানান্তরিত হয়। এখন ওই প্রকৃতটাকে স্থির রাখার জন্য আমি আয়ের ক্ষতিপূরণমূলক পরিবর্তনের মাধ্যমে বাজেট রেখাকে নিচে স্থানান্তরিত হবে। এই এ বি ওয়ান নতুন বাজেট রেখাটি নিচের দিকে স্থানান্তরিত হবে সমান্তরালভাবে। খেয়াল করো, এটা হলো এ বি ওয়ান বাজেট রেখা। মনে করো এ বি ওয়ান সমান্তরালভাবে নিচের দিকে ধাবিত হওয়া, সমান্তরাল মানে কি সব দূরত্ব সমান, অর্থাৎ এরকম হবে, এদিকে যতটুকু এখান থেকে এখানে যতটুকু দূরত্ব, এখান থেকে এখানে ততটুকু দূরত্ব, এরকমটা হবে না আর কি, এরকম এদিকে কম এদিকে বেশি এটা করা যাবে না, সমান্তরালভাবে স্থানান্তরিত হবে। তো দেখো যেখানে টাচ করবে সেখানে আমি নেব এবং সমান্তরাল করাবো, এতটুকু মনে করো এটা। তাহলে কী করলাম, খেয়াল করো, নতুন বাজেট রেখার সমান্তরাল করে নিচে বাজেট রেখা স্থানান্তরিত হলো আয়ের ক্ষতিপূরণমূলক পরিবর্তনের মাধ্যমে। নতুন বাজেট রেখা আমরা এ বি ওয়ানের সমান্তরাল করে আর একটা বাজেট রেখা পাইলাম, মনে করো যা সিডি, এই বাজেট রেখাটা পাইলাম সিডি বাজেট রেখা, যা পূর্বের নিরপেক্ষ রেখা আইসি ওয়ানকে কোথায় টাচ করলো, এই বিন্দুতে। খেয়াল করো তাহলে আইসি ওয়ান নিরপেক্ষ বা আইসি নিরপেক্ষ রেখার, আইসি ওয়ান বারবার মুখে আসতেছে বিধে আমি এটাকে আইসি ওয়ানই বললাম। দেখো আইসি ওয়ান নিরপেক্ষ রেখার পি বিন্দুতে আমাদের প্রাথমিক ভারসাম্য যেখানে ছিল, পি বিন্দুতে যে পরিমাণ উপযোগ অবশ্যই কি বিন্দুতেও একই পরিমাণ উপযোগ পাবো আমরা। কেন, দেখো একটা নিরপেক্ষ রেখার সকল বিন্দুতে উপযোগ সমান, এই বিন্দুতে যা এই বিন্দুতে হাজার হাজার বিন্দু আছে, সকল বিন্দুতে উপযোগ সমান। অর্থাৎ কী হচ্ছে, দেখো আমরা উপরের বাজেট রেখা পেয়েছিলাম, প্রকৃত আর বেড়ে গেছিলো, ইজিলি আমরা উপরে নিরপেক্ষ রেখা যেতে পারতাম, কিন্তু সেটা কী হইতো, নিচে নিরপেক্ষ রেখার থেকে উপরে নিরপেক্ষ রেখা বেশি উপযোগ নির্দেশ করে, প্রকৃত আয় বাড়ছে, ওই অনুযায়ী যদি আমি উপরে নিরপেক্ষ রেখায় যেতাম তাহলে কি উপযোগ বেড়ে যেত, উপযোগ বাড়লে তো প্রকৃত আয় স্থির থাকবে না, প্রকৃত আয়টাকে স্থির রাখতে হবে। প্রকৃত আয়টাকে স্থির রাখার উপায় হচ্ছে আমাদেরকে পূর্বের নিরপেক্ষ রেখায় অবস্থান করতে হবে। পূর্বের নিরপেক্ষ রেখা অবস্থান আমরা কী করলাম, আয়ের ক্ষতিপূরণমূলক নীতির পরিবর্তনের মাধ্যমে এই নতুন বাজেট রেখা এ বি ওয়ানের সমান্তরাল করে বাজেট রেখা নিচের দিকে স্থানান্তরিত হলো, নতুন বাজেট রেখা আমরা পাইলাম সিডি। এই নতুন বাজেট রেখা সিডি নিরপেক্ষ রেখা আইসি ওয়ানকে কিউ বিন্দুতে স্পর্শ করে, কিউ বিন্দু হচ্ছে নতুন ভারসাম্য বিন্দু ভোক্তার, এই বিন্দু অনুযায়ী ভোক্তা দেখো সংমিশ্রণ দ্রব্যের এক্স ওয়াই দ্রব্যের সংমিশ্রণটা কী ভোগ করে, খেয়াল করো, ও এম ওয়ান পরিমাণ এক্স দ্রব্য আর ও এন ওয়ান পরিমাণ ওয়াই দ্রব্য ভোগ করে। অর্থাৎ আমরা সংজ্ঞায় বলেছিলাম, সংজ্ঞায় কী বলেছিলাম আমরা, যে দ্রব্যের দাম কমার ফলে ভোক্তার ভারসাম্য বিন্দুর পরিবর্তন হয় এবং উপযোগ স্থির থাকে, অর্থাৎ দ্রব্যের ক্রয়ের সংমিশ্রণের পরিবর্তন হলে উপযোগের কোনো পরিবর্তন হয় না। পি বিন্দু থেকে কি বিন্দুতে আসছে, পি বিন্দুতে আগে কী ছিল, এতটুকু এক্স দ্রব্য আর এতটুকু ওয়াই দ্রব্য ভোগ করেছিল, এখন কী হচ্ছে, এক্স দ্রব্যের ভোগের পরিমাণ বেড়ে গেছে, ওয়াই দ্রব্যের ভোগের পরিমাণ কমে গেছে। অর্থাৎ এক্স দ্রব্যের ভোগের পরিমাণ বাড়ার কারণ কি, এক্সের দাম কমেছিল, বিধায় এক্সের পরিমাণ বেড়ে গেছে, আর ওয়াইয়ের দাম আগের মতোই আছে, বিধায় ওয়াইয়ের দাম ওয়াইয়ের ভোগের পরিমাণ কী হয়েছে, কমে গেছে। অর্থাৎ এক্সের দাম কমার ফলে ভোক্তা ওয়াই কমাই দিয়ে এক্সের ভোগের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। পি বিন্দু থেকে কিউ বিন্দুতে এই যে ভোগের উপর প্রভাব পড়লো, এটি হচ্ছে আমাদের কী প্রভাব, পরিবর্তক প্রভাব।
এটা কিভাবে হয়েছে? প্রকৃত আয়স্থির রেখে এক্স এর দাম কমার ফলে ভোক্তা কি করল, নতুন ভারসাম্য উপনীত হইল, এবং এর ফলে কি দাঁড়াইল, দ্রব্যের ক্রয়ের সংমিশ্রণ হওয়া সত্ত্বেও সে কি প্রকৃত আয় স্থির থাকা অবস্থায় উপযোগের কোনো পরিবর্তন হয়নি। পি থেকে কিউতে আসা এই দ্রব্যের ক্রয়ের সংমিশ্রণের উপর এই প্রভাবটাই হচ্ছে কি প্রভাব, পরিবর্তক প্রভাব। আমি চিত্রটা আবার আঁকবো, একটু ডিস্টার্ব করতেছিল মার্কার পেনটা, তোমাদের একটু সমস্যা হয়েছে, আমি আবারও দেখাচ্ছি, দেখো মনোযোগ সহকারে। খেয়াল করো, এদিকে এক্স দ্রব্য, ভূমি অক্ষে এক্স দ্রব্য আর লম্ব অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশ করা হইল। প্রাথমিক বাজেট রেখা এ বি, একটু খেয়াল রাখবা যখন প্রথম বাজেট রেখাটা আঁকবা, এদিকে বেশি নিবা লম্বে আর ভূমিতে কম নিবা। প্রাথমিক বাজেট রেখা এ বি, মনে করো তুমিই ভোক্তা, প্রাথমিক বাজেট রেখার তুমি এই বিন্দুতে অর্থাৎ উপরের দিকে ভারসাম্য, প্রথম ভারসাম্যটা দেখাবা এই বাজেট রেখার উপরের দিকে, এদিকে নয়, তাহলে তুমি সমান্তরাল রেখাটা আনতে পারবে না, সমস্যা হবে। এই বিন্দুতে ভারসাম্য উপনীত হইলা, তাহলে এখানে কি নিরপেক্ষ রেখা, এবং নিরপেক্ষ রেখাটা এইভাবে আনতে হবে, এইভাবে যদি নিয়ে যাও তাহলে চিত্র মিলাইতে পারবে না, অর্থাৎ তোমাকে একটু এদিকে চেপে আসতে হবে, এইভাবে আনো নিরপেক্ষ রেখাটা। আইসি ওয়ান তুমি নিরপেক্ষ রেখা পাইলা, যা এই আইসি ওয়ান নিরপেক্ষ রেখা বাজেট রেখা এ বি কে কোথায় টাচ করেছে, এই পি বিন্দুতে। তাহলে বাজেট রেখাকে নিরপেক্ষ রেখা যেখানে টাচ করে সেটা হচ্ছে ভোক্তার ভারসাম্য বিন্দু। ভারসাম্য বিন্দু পি অনুযায়ী ভোক্তা ও এম পরিমাণ এক্স দ্রব্য এবং ও এন পরিমাণ ওয়াই দ্রব্য ভোগ করে, ও এম পরিমাণ এক্স দ্রব্য আর ও এন পরিমাণ ওয়াই দ্রব্য ভোগ করে। এখন ওয়াইয়ের দাম স্থির থেকে, ওয়াইয়ের দাম স্থির থাকলে ওয়াইয়ের দিকে এদিকে বাজেট রেখাটা এখানেই থাকবে, এক্স এর দাম যদি কমে তাহলে বাজেট রেখাটা এক্স এর দিকে প্রসারিত হবে, ফলে নতুন বাজেট রেখা আমরা পাবো। ওয়াইয়ের দাম স্থির থেকে এক্স এর দাম কমার ফলে আমরা কি পাইলাম, নতুন বাজেট রেখা পাইলাম যা হচ্ছে এ বি ওয়ান, বাজেট রেখা এক্স এর দিকে প্রসারিত হয়ে গেল। এক্স এর দাম কমে গেছে, অবশ্যই তোমার ক্রয় ক্ষমতা বেড়ে গেছে, প্রকৃত আয় বেড়ে গেছে, প্রকৃত আয়টাকে বাড়তে দেওয়া যাবে না। পরিবর্তক প্রভাবের প্রথম শর্তই হচ্ছে প্রকৃত আয়টা স্থির রেখে কোনো একটি দ্রব্যের দাম কমার ফলে প্রকৃত আয় স্থির থেকে, এখন প্রকৃত আয় যদি তুমি স্থির রাখো তাহলে তোমাকে আগে নিরপেক্ষ রেখায় থাকতে হবে। তোমার প্রকৃত আয় বেড়ে গেছে, বাজেট রেখা উপরে স্থানান্তরিত হয়েছে, ডান দিকে সরে গেছে, ভূমি অক্ষের দিকে সরে গেছে, তাহলে ইজিলি তোমার প্রকৃত আয় বাড়ছে, অনুযায়ী তুমি উপরে নিরপেক্ষ রেখা অবস্থান করতে পারতা। যদি এখানে আসো তাহলে কি নিচে নিরপেক্ষ রেখার থেকে উপরে নিরপেক্ষ রেখা বেশি উপযোগ নির্দেশ করে, এটা হয়ে যাবে দাম প্রভাব, আমরা এটা আলোচনা করতেছিলাম না। আমাদের প্রকৃত আয় যতটুকু বেড়ে গেছে সেটাকে আমরা কমায় নিয়ে আসবো, আয়ের ক্ষতিপূরণমূলক পরিবর্তনের মাধ্যমে প্রকৃত আয়টাকে কমায় নিয়ে আসবো, অর্থাৎ এই রেখাটাকে, নতুন বাজেট রেখাটাকে আমরা নিচে স্থানান্তর করব এবং ওর সমান্তরাল করে নিচে নিয়ে আসবো, এবং ওই নতুন সমান্তরাল রেখাটা পূর্বের নিরপেক্ষ রেখা আইসি ওয়ানকে আবার টাচ করাইতে হবে। খেয়াল করো, যেখানে নিলে তোমরা স্কেল বসাবা, এইভাবে স্কেল বসাবা, বসায় দেখবা ভূমির দিকে এবং লম্বের দিকে দূরত্ব সমান হলেই এখানে যতটুকু স্পেস হবে পুরো স্কেলটার, এখানে যতটুকু স্পেস হবে যদি সমান স্পেস হয় তাহলে তুমি বুঝবা সমান্তরাল হচ্ছে। তাহলে দেখো আমি সমান্তরাল আমি আইডিয়া করে নিচ্ছি, হোয়াইট বোর্ডে করাচ্ছি, একটু কম বেশি হতে পারে, ওটা মেনে নিবা তোমরা। খেয়াল করো, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে এই যে নতুন বাজেট রেখা যেটা পাইলাম আমরা সমান্তরাল করে, এই বাজেট রেখাটা দেখো সিডি বাজেট রেখা পাইলাম, এদিকে যতটুকু এদিকে ততটুকু ধরে নিচ্ছে, অর্থাৎ এই যে সমান্তরাল দূরত্ব হয়েছে আর কি, রেখা রেখা ডিস্টেন্সটুকু কি সমান, এখানে যতটুকু দূরত্ব এখানেও ততটুকু দূরত্ব, তাহলে নতুন বাজেট রেখা পাইলাম আমরা সিডি, যা পূর্বের নিরপেক্ষ রেখা আইসি ওয়ানকে কি কিউ বিন্দুতে স্পর্শ করে, অর্থাৎ কিউ বিন্দু হচ্ছে নতুন ভারসাম্য বিন্দু ভোক্তার, এই বিন্দু অনুযায়ী ভোক্তা ও এম পরিমাণ বা ও এম ওয়ান পরিমাণ এক্স দ্রব্য এবং ও এন ওয়ান পরিমাণ ওয়াই দ্রব্য ভোগ করে, ও এম ওয়ান পরিমাণ এক্স দ্রব্য আর ও এন ওয়ান পরিমাণ ওয়াই দ্রব্য ভোগ করে। এখন নতুন ভারসাম্য কি অনুযায়ী, অর্থাৎ এক্স এর পরিমাণ বেড়ে গেল, ওয়াইয়ের পরিমাণ কমে গেল, আর কি কিন্তু পি বিন্দুতে যে উপযোগ কিউ বিন্দুতে কিন্তু একই উপযোগ, কারণ পি আর কিউ এই বিন্দু দুটি একই নিরপেক্ষ রেখা আইসি ওয়ানে অবস্থান করে, অর্থাৎ উপযোগ সমান, প্রকৃত একটা স্থির আছে, কিন্তু ভোক্তার দ্রব্য ক্রয়ের সংমিশ্রণের পরিবর্তন হয়েছে, পি থেকে কিউতে আসছে। এই যে আয় একটা দ্রব্যের দাম কমার ফলে ভোক্তার দ্রব্য ক্রয়ের সংমিশ্রণের পরিবর্তন হইল, ভোগের উপর প্রভাব পড়ল, এটি হচ্ছে পরিবর্তক প্রভাব। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। রিয়েল স্টুডেন্টস, এরপরেও সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা, আমি
দেখাবো আবারও কোনো একটি পর্বে। আর আমি সামনের ক্লাসে আলোচনা করব স্লাস্কির পরিবর্তক প্রভাব। আমরা এটা কার পরিবর্তক প্রভাব শিখলাম, হেক্সের পরিবর্তক প্রভাব। যখন শুধুমাত্র বলবে যে পরিবর্তক প্রভাব ব্যাখ্যা করো, অবশ্যই তোমরা এটা দিয়ে বোঝাবা। পরিবর্তক প্রভাব বলতে প্রথমত হেক্সের পরিবর্তক প্রভাবটাই কি তাকেই বোঝানো হয়, আর যদি স্লাস্কির পরিবর্তক প্রভাব মেনশন করেই বলে তো অবশ্যই তোমাকে সেটা দিতে হবে। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।